আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি কোনো কিছু আপডেট দিই না, তারপর আমি চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য, কারণ এখানে কেউ জয়েন করে না, এই জন্য আপডেট দেওয়ার চেষ্টা করে না। তো আজকে যে আপডেটটা দেবো শর্টকাটে বলে দিতেছি, সেটা হচ্ছে সিলিয়া মাইনিং। যদিও আমার এক অর্ডার রেফার ছিল, তারপর একজনও মনে হয় মাইনিং করে না, যতটুকু দেখতে পারলাম। এটা মাইনিং করতে হয় এই থ্রি ডটে ক্লিক করে, ওই যে মাইন সিলিয়াতে ক্লিক করলেও এখানে মাইনিংটা করা যায়। যে এখানে দেখেন মাইনিং স্টার্টে ক্লিক করলে মাইনিংটা হয়ে যাবো, এই যে এখানে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে মাইনিংটা। তো একটা অ্যাড চলে আসে, তো অ্যাডটা একটু কেটে দিলেই বুঝতে পারবেন যে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। তো এই যে অ্যাডটা কেটে দিলাম, দেখেন আমার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। তো যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবো। হ্যাঁ, সিলিয়া মাইনিং অ্যাড্রেসটা সেট আপ করার জন্য আপনি চলে আসবেন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রো। হ্যাঁ, তো অ্যাড্রোপে ক্লিক করে দেবেন। তো অ্যাড্রোপে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড ইউএসডিটি অ্যাড্রেস, মানে তারা বলতেছে ইউএসডিটি অ্যাড্রেস, বিপ টোয়েন্টি ইউএসডিটি অ্যাড্রেস, মানে বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা লাগবে অবশ্যই, ইউএসডিটি। হ্যাঁ, ইন্টার ভায়োলেট বিপ টোয়েন্টি অ্যাড্রেস, মানে একবার এটা ইউজ করা যাবে, আর দ্বিতীয়বার আপনি চেঞ্জ করতে পারবেন না। এই জন্য বলতেছে যে সতর্কভাবে করবেন। তো এখানে আপনি ট্রাস্ট অর্ডার থেকে যে ইউএসডিটি বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আছে না, ওইখানে এখানে পেস্ট করে সেট আপ করতে হবে। তো আমরা এখন ট্রাস্ট অর্ডারে চলে যাবো। ট্রাস্ট অর্ডারে আসার পরে এখানে প্লাস চিহ্ন ক্লিক করে সার্চ দেবেন যে ইউএসডিটি, ইউএসডিটি। হ্যাঁ, এটাকে সার্চ দিয়ে দেখতে পারবেন যে বিপ টোয়েন্টি তারা চাইছে, হ্যাঁ ইউএসডিটি বিপ টোয়েন্টি। তো ইউএসডিটির বিপ টোয়েন্টি কোনটা, ইউএসডি টোয়েন্টি এখানে খুঁজতে হবে আপনাদের। এই যে পেয়ে গেছে, হ্যাঁ এই ইউএসডিটির বিপ টোয়েন্টি, এই অ্যাড্রেসটা আপনারা এখানে রিসিভ অ্যাড্রেসটা নিতে হবে। এখানে রিসিভে ক্লিক করলে হবে যে বিপ টোয়েন্টি। হ্যাঁ, রিসিভে ক্লিক করলাম, অ্যাড্রেসটা কপি করলাম। এখন আমরা আবার সিলিয়া মাইনিংয়ে চলে যাব। সিলিয়া মাইনিংয়ে আসার পরে এই যে মাই অ্যাড্রপে ক্লিক করলাম, তো এখানে ইন্টার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো আমরা। অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে এখানে লিং ইউএসডিটি অ্যাড্রেস ক্লিক করলাম, সাকসেসফুল আমার হয়ে গেছে। আর এখানে আমার ব্যালেন্সটা দেখাইতেছে, ঠিক আছে। তো যারা নতুন করে জয়েন করা দরকার নেই, আমি কাউকে বলবো না। তো যারা আমার রেফারে জয়েন করেছিলেন, এটার মাইনিংটা স্টার্ট করে দেন। আমি দেখছি যে এখানে এই যে এখন দুইজন আছে লাইনে, হ্যাঁ এগারো জন আমার টিম মেম্বার, আর বাকিজন কাজ করতেছে না। আমি একটু মিশে গেলে আমি যদি ব্যালেন্সটা দেখতে চাই, তো ড্যাশবোর্ডে ক্লিক করলাম, একটু মিশে যাবো। যাওয়ার পরে আমার এই ব্যালেন্সটা দেখতে পারবো কোথায়, এখানে ব্যালেন্সটা দেখার জন্য আমরা ক্লিক করলাম কোথায়, মাইন সিলিয়াতে ক্লিক করলাম। এই যে ব্যালেন্সটা এখানে দেখাইতেছে যে বাহাত্তরটা মাইনিং ব্যালেন্স থেকে আমি পাইছি, এটা দেখাইলো। তো এটা যারা পুরান আছেন তারা করেন, এখানের থেকে ভালো কিছু পাওয়া সম্ভবত থাকতে পারে, এতটুকু বললাম। তো আজকে পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে।